আরাফাত ও অহনাকে আলাদা কথা বলার সময় দেওয়া হয়েছে। আরাফাত অহনাকে একটা রুমে নিয়ে এসেছে। এসেছে থেকে অহনা কোনো কথা বলছে না। আরাফাত দীর্ঘ সময় নিরাপত্তা ভেঙে বলে, কি হলো ম্যাডাম, কিছু বলছেন না যে? কি বলবো, আমি বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। আপনার যদি কিছু বলার হয় তো বলুন। আরাফাত বুঝতে পারে অহনা তার উপর একটু রেগে আছে। সেও মুচকি হেসে বলে, খুব শীঘ্রই তো আমাদের বিয়ে হতে চলেছে, তো আমি বলি কি, এসব আপনি আগে সেরে আমরা কি তুমি বলতে পারি না একে অপরকে? আপনার ইচ্ছে হলে আপনি আমাকে তুমি করে বলতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি এত সহজে কাউকে তুমি করে বলতে পারি না, কিছু সময় লাগবে। বেশ, তোমার ইচ্ছা, তো যাই হোক, তোমার নাকি কি শপিং করার কথা? সে আমি সময় মতো করে নেব। ঠিক আছে, আমার নাম্বারটা নিয়ে রাখো, শপিং এর সময় কল দিলেই আমি চলে আসব। অহনা মাথা নাড়ায়। আরাফাত একটু থেমে বলে, এই বিয়ে নিয়ে তোমার কোনো আপত্তি নেই তো? আমার আসলে খুব তাড়াহুড়ো ছিল, আর তোমাকে সারপ্রাইজ দিতে। যাই হোক, আমাকে আরো আগে জানাতে পারতেন তাহলে আমি বিয়ে নিয়ে আর একটু প্রিপারেশন নিতে পারতাম, তবে অসুবিধা নেই। বিয়ে তো আজ না হয় কাল, একদিন করতেই হবে, পাত্রকে যখন পছন্দ তখন, আমার আর কোনো আপত্তি নেই। অহনার এহেনা কথা শুনে আরাফাত মুচকি হাসে। অহনার হাসি মুখ দেখে আরাফাতও হেসে ফেলে। অহনা সুনীতিকে নিয়ে বসে গল্প করছিল, কথায় কথায় হঠাৎ সুনীতি বলে, কিরে তুই তো বিয়ে করে ফেলছিস, তাহলে তোর ওই অনলাইন আশিকের কি খবর? অহনা কিছু একটা ভেবে বলে, আরে কিসের আশিক, আমি তো ওর প্রতি কোনো অনুভূতিই রাখিনি কখনো, ওর একতরফা অনুভূতি। তাও তুই চাইলে ছেলেটাকে নিজের বিয়ের খবর জানাতে পারিস, তোর কথা শুনে বুঝলাম ছেলেটা আমাদের থেকে তুই এক বছরের জুনিয়র, তো ওর মনটা তো ভেঙে যাবে, তাই ওকে বল যাতে আর তোর আশাই বসে না থাকে। ও কথাটা ভুল বলিসনি তো, অনেকদিন থেকে আমি অনলাইনে ঢুকি না, আজ একটু ঢুকে দেখি কি অবস্থা, ছেলেটা মেসেজ টেসেজ দিয়েছে নাকি। বলেই অহনা অনলাইনে প্রবেশ করে। ডাটা অন করতেই ফোনে নোটিফিকেশন আসতে থাকে। অহনা মেসেঞ্জারে প্রবেশ করতেই দেখতে পায় ছেলেটার অসংখ্য মেসেজ। অহনা সেই মেসেজগুলো দেখে অহনাকে অফলাইনে দেখে ছেলেটা একদম ব্যাকুল হয়ে উঠেছে। অহনা একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটাকে মেসেজ দিয়ে বলে, ডিয়ার ছোট ভাই, তোমাকে অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে আগামীকাল আমার বিয়ে। তোমার অনুভূতিকে আমি কখনো সিরিয়াসলি নেইনি, তবে এবার মনে হয় তোমাকে ব্যাপারটা জানানো উচিত, তাই জানিয়ে দিলাম। তুমি আর আমার আশায় বসে না থেকে নিজের জন্য অন্য কাউকে খুঁজে নাও। মেসেজটা পাঠানোর সাথে সাথেই ছেলেটা সেটা সিন করে। অহনাকে সাথে সাথেই পাল্টা মেসেজ দিয়ে বলে, আপনি আমার সাথে মজা করছেন তাই না? না সত্যি, আমি আপনার সাথে দেখা করতে চাই সিনিয়র, দয়া করে আমার এই রিকোয়েস্টটা রাখুন, মনে করুন এটাই আমার আপনার কাছে প্রথম এবং শেষ চাওয়া, দয়া করে না করবেন না। কিন্তু দয়া করে না বলবেন না, আমি আর কখনো আপনাকে ডিস্টার্ব করব না, শুধু আমার এই রিকোয়েস্টটা রাখুন। অহনা ছেলেটার করা মেসেজগুলো সুনীতিকে দেখায়। সুনীতি অহনাকে বলে, ছেলেটা যখন এত করে বলছে তখন দেখা করে নে, আমিও না হয় যাবো তোর সাথে, কোনো ঝামেলা হবে না। আচ্ছা, অহনা ছেলেটাকে মেসেজ পাঠায়, ঠিক আছে আমি তোমার সাথে দেখা করতে প্রস্তুত, তুমি আমার প্লেস এবং টাইম বলে দাও। ছেলেটা ফিরতি মেসেজ করে বলে, আজ বিকেল 4টায় মধুজিলের কফি ক্যাফের সামনে চলে আসবেন, ওখানে আমরা দেখা করব। ঠিক আছে, আমি দেখা করতে প্রস্তুত। বিকেল 4টায় অহনা সুনীতিকে নিয়ে উপস্থিত হয়ে গেছে মতিঝিলের কফি ক্যাফেতে। সেখানে উপস্থিত হয়ে অহনা বলে, ছেলেটা কোথায়, এখনো আসেনি নাকি? অনেকক্ষণ অপেক্ষা করে অহনা বিরক্ত হয়ে বলে, আমি আর পারছি না, ছেলেটা শুধু শুধু এত দূরে আসতে বলল, অথচ ওর আসার কোনো কথা নেই, চল এখান থেকে যাই আমরা। বলেই অহনা উঠে দাঁড়ায়। এমন সময় হঠাৎ করে আরাফাতের সাথে দেখা হয়ে যায়। আরাফাতের সাথে অফিকও ছিল। আরাফাত ও অফিক, অহনা এবং সুনীতি সবাই একে অপরকে দেখে অবাক হয়। আরাফাত বলে, তোমরা এখানে? আমি আর অহনা এখানে আড্ডা দিতে এসেছিলাম, কিন্তু আপনারা? আমরাও তো এখানে আড্ডা দিতে এসেছি, এখানকার কফির অনেক সুনাম শুনেছিলাম, তাই আজ খেতে চলে এসেছি। যাই হোক,
তোমাদের সাথে এখানে দেখা হয়ে গিয়ে ভালোই হলো। অহনা তো শপিং করতে চাইছিল, তো চলো এখন আমরা এখান থেকে সবাই শপিং এ চলে যাই। গুড আইডিয়া। সবাই মিলে শপিং এর জন্য বেরিয়ে পড়ে। ক্যাফে থেকে বের হওয়ার সময় হঠাৎ করে সুনীতিদের মুখোমুখি হয় সাগর। সুনীতি সাগরকে দেখে অবাক হয়ে বলে, সাগর তুমি? সাগর মৃদু হেসে বলে, আরে সুনীতি আবু যে কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আছি কোন রকম। তা তোমরা এখানে? কিছু জরুরি কাজে এসেছিলাম। সাগর কথা বলতে বলতে অহনার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। অহনা তখন আরাফাতের দিকে তাকিয়েছিল। সুনীতি সাগরকে বলল, এখন তো তোমাদেরই দিন, HSC পরীক্ষায় তো অটো পাস পেয়ে গেলা, তো অ্যাডমিশন নিয়ে কি ভাবছ? সাগর সামান্য হেসে বলে, আমার আর্মিতে জয়েন করার ইচ্ছা আছে। অভিক সাগরের পিঠ চাপড়ে বলে, এই তো আমাদের ব্রেভ বয়, তোমার মতো নতুন তরুণদের অপেক্ষাতেই তো আছি আমরা, কি বলিস আরাফাত? আরাফাত হেসে বলে, একদম। সাগরের কাছে আরাফাতের হাসিটা ভীষণ বিরক্তিকর লাগে। সুনীতি সাগরকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে একা এসেছো? না, আমার ফ্রেন্ড আবিরও এসেছে আমার সাথে। ও, সাজিদ ভাইয়ের ছেলে কেমন আছে? আছে, ভালোই। ঠিক আছে, আমরা এখন শপিং এ যাচ্ছি, তো পরে কথা হবে। বলেই সুনীতি অহনারা সবাই বেরিয়ে যায়। সাগর করুণ চোখে অহনার দিকেই তাকিয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত সে দৃষ্টির অগোচরে চলে যায়। দৃষ্টি সীমার বাহিরে যেতেই একটা দীর্ঘশ্বাস ফেলে। সাগরের বন্ধু আবির এসে সাগরকে বলে, কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস? তোর মিস সিনিয়রের সাথে দেখা করবি না? সাগর মলিন হেসে বলে, না। কিন্তু কেন? তুই তো আগ্রহী ছিলি তার সাথে দেখা করার জন্য, তাকে কতটা ভালোবাসিস সেটা জানানোর জন্য। সব ভালোবাসা কি আর পূর্ণতা পায় দোস্ত? কিছু ভালোবাসা তো অবহেলিতই থেকে যায়। তেমনি করে আমার এই একতরফা ভালোবাসার গল্পটাও অপূর্ণ। এভাবে হার মেনে নিস না, তাকে একবার জানাতে তোর ভালোবাসার কথা। আমিও ভাগ্যে বিশ্বাসী দোস্ত, যদি ভাগ্যে থাকতো আমি ওনাকে অবশ্যই পেতাম। কার ভাগ্যে কি আছে সেটা তো কিভাবে বুঝবি? মন থেকে চাইলে সব পাওয়া যায়। সাগর দীর্ঘশ্বাস ফেলে, ভাবতে থাকে 2 বছর আগের সেই দিনের কথা, যেদিন সুনীতির সাথে প্রথম অহনাকে দেখেছিল। প্রথম দেখায় ভালোবাসা, তারপর কত পাগলামি, কতদিন লুকিয়ে লুকিয়ে ফলো করা, অনেক কষ্ট করে ফেসবুক আইডি খুঁজে পাওয়া, এত ভালোবাসা সব বৃথা গেল। তার ভালোবাসার মানুষ কাল অন্য কারো বধূ সাজবে, ভাবতেই সাগরের চোখে জল চলে এলো। সুনীতি ও অহনা শপিং মলে এসে নিজেদের মন মতো শপিং করছে। দুই বান্ধবী মিলে যেন আজ ঠিকই করে নিয়েছে, অভিকার আরাফাতের পকেট একদম ফাঁকা করে দেবে। অভিকের অবশ্য কোনো সমস্যা হচ্ছে না, সে সুনীতিকে পূর্ণ অনুমতি দিয়েছে যা পছন্দ হয় কিনে নিতে। কিন্তু আরাফাত অহনাকে এত এত শপিং করতে দেখে ভ্রুকুচকে তাকিয়ে আছে। একটু হিসেবি ছেলে কিনা? আরাফাত অহনার উদ্দেশ্যে বলে, আমাদের তো বিয়ে একবারই হবে, তুমি তো এত শপিং করেছো যে বিয়েটা 7 বার হবে। অহনা মুখ ভেঙে দিয়ে বলে, হ্যাঁ করছি তো, আপনার কি সমস্যা? মুখটা বন্ধ রাখুন আর আমাকে শপিং করতে দিন। এখনো তো গায়ে হলুদের শাড়ি বিয়ের লেহেঙ্গাই কেনা হলো না। আমি তো ঠিক করেছি সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা পরেই বিয়ে করব। এছাড়াও কত কসমেটিক্স, বিউটি প্রোডাক্ট, চুড়ি, আরও কত কি নিতে হবে। এই নিন, এই ব্যাগগুলো বহন করুন, এত কিছু বয়ে নিয়ে আমি আর শপিং করতে পারবো না। আরাফাত বেচারা আর কি করবে, অগত্যা ব্যাগ হাতে নিয়ে অহনার পিছে পিছে ঘুরতে থাকে। নিজের চন্নে লাল রঙের একটা ভীষণ সুন্দর লেহেঙ্গা পছন্দ করে অহনা বিয়েতে পরার জন্য। আরাফাতেরও লেহেঙ্গাটা বেশ ভালো লেগেছে। সব শপিং শেষে সবাই রওনা দেয়। অফিক এবং সুনীতি তাদের বাসাতে চলে যায়, আর আরাফাত অহনাকে তার বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে যায়। অহনার গায়ে হলুদের আয়োজন চলছে। সুনীতি বেশ সকাল সকাল চলে এসেছে, অহনার পাশেই থাকছে সে সব সময়। অফিকও চলে গেছে আরাফাতের বাসায়। অহনা তো এসব অনুষ্ঠান নিয়ে ভীষণ আনন্দিত, সে সকাল থেকে একটার পর একটা সেলফি তুলছে। গায়ে হলুদের সাজ পুরো হতেই হলুদ শাড়ি পরে সেলফি তুলে ফেসবুকে ক্যাপশন দেয়, ইন মাই হলুদ সেরিমনি।
সাগরের নজরে আসে এই ছবিটি। ছবিটা তার বুকে তীব্র ব্যথার সৃষ্টি করে। আবির ও সাগর একসাথেই একটা ক্যান্টিনে বসেছিল। আবির সাগরের উদ্দেশ্যে বলে, দোস্ত তুই এখনো ভেবে দেখ, এখনো কিন্তু সময় আছে। আমি বলছি তুই একবার শুধু বল, আমি এমন কোনো ব্যবস্থা করব যাতে এই বিয়েটা আটকে যায়। সাগর মলিন হেসে বলে, দেখছিস না ওনাকে কতটা হাসি খুশি লাগছে। আমি চাই না ওর এই খুশিটা নষ্ট হোক, আমার ভালোবাসাটা হয় অপূর্ণই থাকুক, ওর খুশিতেই আমার খুশি। তুই যত যাই বলিস, তোকে আমি এমন দেবদাস ভেসে দেখতে পারবো না রে। তুই কিছু করবি না তো? বেশ, তোকে কিচ্ছু করতে হবে না, যা করার এবার আমি করব, তুই শুধু দেখে যা। বলেই আবির উঠে দাঁড়িয়ে কাউকে একটা ফোন করতে করতে কোথাও একটা চলে যায়। সাগর আবিরের এহেন কথায় উদ্বিগ্ন হয়ে পড়ে। সে বুঝতে পারে আবিরের মাথায় কিছু একটা চলছে। অহনার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তাকে মাঝখানে বসিয়ে তার গায়ে হলুদ মাখানো চলছে, সুনীতিও কম না। সে নিজে উৎসাহী হয়ে অহনার গায়ে হলুদ মাখাচ্ছে। অহনা বলল, দোস্ত একটু কম মাখা, রাতে তো আবার মেকআপ করতে হবে। এভাবেই হাসি মজা খুনসুটি চলতে থাকে। হলুদ পর্ব শেষ হতেই অহনা নিজের রুমে এসে সেলফি তুলতে থাকে। এমন সময় সুনীতি তার রুমে এসে বলে, ওই আরাফাত ভাইয়া কখন থেকে তোকে কল করছে, তুই রিসিভ করছিস না কেন? দেখতে পাচ্ছিস না আমি তো সেলফি তোলাই ব্যস্ত আছি, এখন আমি কথা বলতে পারবো না, আগে সেলফি তোলা শেষ হোক তারপর। অহনার এহেন কথা শুনে সুনীতি দীর্ঘশ্বাস ফেলে বলে, এই সেলফি পাগল মেয়েকে নিয়ে আর পারি না, দেখা যাবে বিয়ের আসরের কবুল বলার আগে কাজীর সাথে সেলফি তুলতে চাইবে। সুনীতির কথা শুনে অহনা বলে ওঠে, সে আর বলতে, সেলফি তুলব আর ক্যাপশন দিব, সেলফি উইথ কাজী দাদু। অহনার কথা শুনে সুনীতি হেসে ফেলে। এরই মধ্যে অহনার ফোন আবারও বেজে ওঠে। সে আরাফাতের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। সুনীতি তাদের কথা বলার স্পেস দেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে আসে। একটু সামনের দিকে আগাতেই কেউ একজন সুনীতির হাত ধরে টান দেয়, তারপর তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সুনীতি তো ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু যখন দেখে এটা আর কেউ নয় অভিক, তখন স্বস্তি পায়। অভিকের দুহাতে ছিল হলুদ। অভিক এই হলুদ সুনীতির গালে মাখিয়ে দিয়ে বলে, আমাদের তো গায়ে হলুদের অনুষ্ঠান হয়নি, অনেক ইচ্ছা ছিল তোমাকে হলুদে কেমন লাগে সেটা দেখার, সেই ইচ্ছাটা পূরণ করে নিলাম। সুনীতিও নিজের হলুদে রাঙা গাল অভিকের গালের সাথে ঘষে বলে, এখন পরিপূর্ণ লাগছে, কি বলেন? অভিক খুব সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলে, ইচ্ছা তো করছে আরাফাতের সাথে সাথে আমিও বিয়েটা করে নিই। তো বারণ করেছে কে? এখানে আশেপাশে কত সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরছে, তাদের কাউকেই পছন্দ করে বিয়েটা করে নিন, অভিক বশ করা করে বলে। তুমি কি আমাকে নিজের সতী নানার পরামর্শ দিচ্ছ নাকি? পরে কিন্তু কিছু বলতে পারবে না, আমি কিন্তু সত্যি। সুনীতি অভিকের শার্টের কলার চেপে ধরে বলে, এমন কিছু করার চিন্তাও করবেন না, না হলে আমি আপনার এমন হাল করব যে। অভিক সুনীতিকে নিজের কাছে টেনে নিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে গভীর চুম্বনে মত্ত হয়। একে অপরের মাঝেই যেন হারিয়ে যায় দুজনে। একটা ফাঁকা ঘর দেখে সেখানে ঢুকে পড়ে। অভিক দরজাটা লাগিয়ে দেয়, অতঃপর রুমের বাতিটা অফ করে দেয়, তারপর নিজের শার্টের বোতাম খোলা শুরু করে দেয়। সুনীতিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়, অতঃপর তার উপরে উঠে পড়ে। সুনীতির বুক থেকে ওড়না সরিয়ে সেখানে ডুব দেয়, ধীরে ধীরে তাকে অনাবৃত্ত করে। সুনীতির উপর ধীরে ধীরে চড়াও হতে থাকে। সুনীতি চিৎকার করতে করতে ক্রমশ সুখের সাগরে হারিয়ে যেতে থাকে। এক ঘন্টা পর দুজনেই গোসল করে রুম থেকে বের হয়। বিয়ের প্রহর যত ঘনিয়ে আসছে ততই যেন সবার আনন্দের মাত্রা বাড়ছে। আরাফাত বরবেশে তৈরি হয়ে নিচ্ছে, তাকে সাহায্য করছে অভিক সহ তার আরও কিছু বন্ধু। আরাফাতকে তৈরি করতে করতে অভিক বলে, বিয়ের পর তোর নেক্সট প্ল্যান কি? কালই তো আমাদের আবার ক্যাম্পে ফিরতে হবে। আরাফাত হেসে বলে, আমার তো এবারে প্ল্যান, অনাকে কালকেই নিজের সাথে নিয়ে যাব, আজ আগে বিয়ে বাসর করে নেই।
সবাই হেসে ফেলে আরাফাতের কথা শুনে। অন্যদিকে অহনারও বিয়ের সাজ চলছে, তাকে সাজানোর জন্য পার্লার থেকে লোক এসেছে। সুনীতিও আসে তার পাশে। লাল রঙের শাড়িটি পরতেই অহনার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায়, সাথে আবার বাহারি মেকআপ। সুনীতি অহনাকে দেখে বলে ওঠে, আজ তো আরাফাত ভাই তোকে দেখে পাগল হয়ে যাবে রে, এই সাজেই তো তুই তার মন রাঙিয়ে ফেলবি। অহনা হঠাৎ যেন কি মনে করে সুনীতির হাত শক্ত করে ধরে বলে, সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে তো, আমার মন কেন জানি ভীষণ কুটাচ্ছে। সুনীতি অহনাকে অভয় দিয়ে বলে, তুই এত চিন্তা করছিস কেন, দেখবি সব কিছু ঠিকঠাকই হবে, আজ কত খুশির দিন, আর তুই ফালতু চিন্তা করছিস। কেন জানি না আমার মনে অজানা ভয় কাজ করছে। কিচ্ছু হবে না, এসব ফালতু টেনশন বাদ দে, এত চিন্তা করিস জন্যই মনে খারাপ চিন্তা ঘোরে। বিয়ের সময় হয়ে এসেছে, আরাফাত বিয়ের আসরে উপস্থিত হয়ে গেছে, কাজীও এসে গেছে, কিন্তু পাত্রী মানে অহনার আসার কোনো খোঁজ নেই। অনেকক্ষণ অপেক্ষার পর আরাফাত সহ পাত্রপক্ষ বিরক্ত হয়ে যায়। অহনার মা সুনীতির উদ্দেশ্যে বলে, তুমি গিয়ে দেখো তো অহনার এত দেরি হচ্ছে কেন, ওনারা কত অপেক্ষা করবেন। আচ্ছা আন্টি, বলেই সুনীতি চলে যায়। 10 মিনিট পর হন্তদন্ত হয়ে ফিরে এসে বলে, আমিও ডুবে তছনছ করে খুঁজেছি, আশেপাশেও দেখেছি, কিন্তু কোথাও নেই আন্টি। আরাফাত বাসা থেকে উঠে বসে বলে, সে কি, তাহলে ও কোথায় গেল, আবার কোনো বিপদ হলো না তো? বিয়ে বাড়িতে এটা নিয়ে কানাঘুষা শুরু হয়। আরাফাত ভীষণ চিন্তায় পড়ে যায়। অহনার মাও কান্নাকাটি শুরু করে দেয়। এরকম আরও গল্প শুনতে ও পড়তে চাইলে প্লে স্টোর থেকে গল্পবাজার অ্যাপস ডাউনলোড করুন।